বাঙালি একটু উপরে উঠলে তার পা ধরে নিচে নামাতে হবে, কারণ বাঙালির জাতীয় খেলা হচ্ছে হাডুডু বা কাবাডি। আমরা মনে করি যে হাডুডু বা কাবাডি অর্থ হচ্ছে পা ধরে নিচে নামানো বা ওই খেলাটার অর্থ এটা, এটা কিন্তু একটু ভুল আছে। কাবাডি শব্দটা এসেছে হচ্ছে কাই এবং পিডি এই দুটো শব্দ থেকে, এটার অর্থ হচ্ছে হাত ধরে। মানে আপনি পা ধরে নামানোর এই উদাহরণে কাবাডিটা নেক্সট টাইম আনার দরকার নেই। কাবাডিটা আমরা এই ওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করতে পারি, মানে ধরেন যে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বসে আছেন, তখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলতে পারেন চলো আমরা কাবাডি, মানে আমরা হাত ধরি। কাবাডি খেলাটা বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক বেশি জনপ্রিয়। গ্রামাঞ্চলে কাবাডির পাশাপাশি কিন্তু ফুটবলও জনপ্রিয়, কিন্তু আমরা ফুটবল খেলছি কিন্তু কাবাডি কোনোদিন খেলতে পারিনি। এর জন্য আমি একটা মাত্র কারণ আমি বের করতে পেরেছি। তো সে কারণটা বলার আগে আমি আরো কিছু বিষয় কাবাডি নিয়ে একটু কথা বলি। কাবাডি খেলাটা বাংলাদেশে প্রাচীন যুগ থেকেই চলে আসছে, শুধু বাংলাদেশে না, এই ভারতীয় উপমহাদেশে। কাবাডি খেলাটা আসলে কিভাবে খেলে, দুটো টিম দুই সাইডে থাকে, টিমে ধরেন যে সাতজন, এই সাইডে সাতজন, এই সাইডে সাতজন আছে। তারপরে এই টিম থেকে একজন এসে কাবাডি 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 বলতে বলতে দম যতক্ষণ থাকে আর কি, তাও ইন্টারন্যাশনাল রুলে 30 সেকেন্ড মতো টাইম থাকে, কাবাডি কাবাডি বলতে বলতে এসে নেই একটা প্লেয়ারকে ছুঁতে হবে, একটা লাইন টাচ করতে হয়, করে নিজের কোর্টে যাইতে হয়, একটা পয়েন্ট পাওয়া যায়। এইভাবে আর কি খেলাটা চলতে থাকে। খেলাটা ভালো এনজয়, কিন্তু খেলাটা ধরেন যে আপনার অপোনেন্ট আপনারে ধরলো, আপনি ওই ধুলাই গড়াগড়ি খাবেন আর, এমন একটা বিষয় আর কি। এই যে এমনি হাত দিয়ে, আপনি যদি কখনো কাবাডি খেলা দেখে থাকেন, বিশেষ করে দেখলে দেখবেন টলিউড বিভিন্ন মুভিতে কাবাডি খেলতেছে। বিশ্বে কাবাডির বাংলাদেশের অবস্থানটা কত এখন বর্তমানে, বর্তমানে বাংলাদেশের অবস্থান কত সেটা বলতে পারছি না, কিন্তু বঙ্গবন্ধু কাপ নামে একটা টুর্নামেন্ট হয়, সেখানে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, লাস্ট বারও মনে হয় চ্যাম্পিয়ন। এর পাশাপাশি বাংলাদেশ যে কাবাডি বিশ্বকাপ হয়ে থাকে সেটাতে 2004 সালে এবং 2007 সালে তারা তৃতীয় স্থান অধিকার করেছিল, মানে সেকেন্ড রান আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন কারা সবচেয়ে বেশি হয়, ইন্ডিয়া। সো আমি যে প্রথমে যে কথাটা বললাম যে কাবাডি খেলা কেন বাংলাদেশে বেশি জনপ্রিয় না, এর পেছনে আমার কাছে মনে হয় যে দায়ী আমাদের মায়েরা। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে আমার মাদের কেন টানলেন, তাদের কি দোষ? যেমন ধরেন আমি যখন বাসা থেকে, আমাকে সাধারণত এমনিতে বাসা থেকে বেরই হতে দেওয়া হতো না, তারপরও যদি আমি একটু বাসা থেকে বের হতো আমাকে বলতো যে এই তুই কাঁচা ধোয়া প্যান্ট পরেছিস আজকে, জামা পরেছিস, সেটা যেন ধুলা না লাগে। ঠিক আছে, আপনাদেরও মনে হয় সেমই বলে। তো আপনি একটা প্যান্ট আপনার মা অলরেডি বলে দিছে, এতে যেন ধুলা কাদা না লাগে, আপনার গেঞ্জি পরছেন সেটাতেও সেম। এখন আপনি যদি বাইরে যে কাবাডি খেলেন, কাবাডি খেলতে গেলে অবশ্যই ধুলা কাদা এগুলো লাগবে, স্বাভাবিক। আর আমাদের বর্তমান সমাজে ধুলা এবং কাদাকে এমন ভাবে দেখা হয়, মানে আগে হয়তো বা দাদিরা কিছু বলতো না, দাদি নানি এনারা পুকুর থেকে সবাই গোসল করে ধুয়ে টুয়ে চলে আসতো বাসায়, কিন্তু আমাদের সময় থেকে কিন্তু মানে যারা জেনজি আছে তারা কিন্তু এটা দেখে আসতেছে যে ধুলা টুলা করে বাসায় যাওয়া যাবে না, এমন একটা অবস্থা। মানে টিভিতে অ্যাডও হয় যে একটু খেলতে যেয়ে যদি ধুলা লাগে কোনো সমস্যা নেই, আমাদের তো সার্ফ এক্সেল আছে। কিন্তু ভাই সবার বাড়ি তো সার্ফ এক্সেল ইউজ করে না। তো কাবাডি খেলা নিয়ে আমার যদি জীবনে কোনো এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি শুধু শুনেছি যে আমার পরিবারে আমার কাকু কাবাডি খেলা খুব ভালো খেলতেন, সে হচ্ছে গ্রামের সব থেকে ভালো কাবাডি প্লেয়ার ছিল, এটাই আমার কাবাডি খেলার স্মৃতি। আপনাদের বাসায় মানে আপনি কখনো শুনছেন কিনা, আপনার বাবা বা আপনার কাকু বা আপনার কোনো খালু পরিবারের কেউ কাবাডি ভালো খেলতো কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি আপনি কাবাডি খেলা আপনার ডিপার্টমেন্টে বা আপনার স্কুল বা কলেজে বা একদিন বিকালে মজা করেই হোক খেলতে চান কিনা, কাদের সাথে খেলতে চান, অবশ্যই তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।